ফুড়ি শিক্ষার বালা ব্যবস্থা নিতাম ইগুরে পর্দাত রাখিয়া ফুরি যদি আপনার পর্দাত রাখিয়া আপনি শিক্ষিতা বানাই শরীয়তে নিষেধ করছে না এক সময় আছিল আমরা আলিম লোরে বদনাম দেওয়া যে ওলামাকলে ইংরাজি পড়ারে হারাম করেছ না কোনোদিন হারাম গেছি না ইংরাজি ভাষা হিকারে কোনোদিন উলামায় হারাম গেছি না ভারতবর্ষত একদিকে হজরত মৌলানা কাসিম নানতৈ রহমতুল্লাহ আলাইয়ে দেওবন্দর মাদ্রাসা প্রতিষ্ঠা করছেন অন্যদিকে সার সৈয়দ আহমদ খানে আলিগড় ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করছে কথা বুঝার নি তো হৌ সময় এক ধরনের উলামা হলে এই আমরারে বদনাম করবালিয়ে কই দিছেন যে মেসাবকলে কিন ইংরাজি ভাষা শিকা ইগু হারাম না উজবিল্লা উলামা সি সময় কেন ইংরাজর কলা কৃষ্ট কালচার গ্রহণ করা অগু হারাম ইংরেজে খালাওয়া ফেসা করে ইগু করিও না হারাম ইংরাজে গরু গরু খায় তারা এক শেদ মারিয়া ইগুড়ে জব করে ইগু খাই না হারাম হো সময় হলে ইংরাজর কলা কৃষ্টি স্বভাব চরিত্র কালচার অবলম্বন কৰাৰে হারাম কেন বাসা শিকারে কোনো সময় মুসলমানে হারাম করছেন এই কথাটা মনে রাখি আপনারা ইনো যারা যে এখনও কোনো কোনো স্কুলের কোনো কোনো জেনারেল শিক্ষিত মানুষে আমরারে বদনাম করলে এক সময়ে আছে আমরা মেসাবকলে দুকা দিছ না দুকা দিচ্ছি আৰু সৌ সময়ো ওলামা অকল বৰ বৰ আছিল ইংলিছ জানালা আছিল আলিগড় বানানে লা এইনোতো মৌলানা আপনাৰা ছাৰ হয় নামৰা কৈ হজৰত মৌলানা ছয়িদ আহমদ খান এই কাছিম নানটো দুই এজনে এক লগে দিল্লীত ফৰিছ হৈ ওলামাক লৈতো সকলোতে আগবাঢ়াইছোঁ তো এই বেডারে যারে রে আল্লাহ প্রশ্ন করবে মনে মনে করবো আমার তো আল্লাহ আর কোনটা জানতো না আমি কই দিই সারা বালা খাম লাইস তিন নম্বর প্রশ্ন হইব ওয়ান তোমার যে সম্পদ দিয়েছিলাম তুমি কোন উপায়ে এই সম্পদরে খামাই করছো চার নম্বর প্রশ্ন হইব ফিমা আন এই সম্পদ দেওয়ার বাদে ইগুরে খানো খরচ করছ এই সাইডটা হইল নানি নি ফার্স্ট নম্বর হইল অমা দা আমিলা ফি আলিমা শিক্ষা অর্জন করিয়া আমল কিতা এম এমেও যদি ফার্স্ট করছো তোমার গাঁতাইয়া খটা গরিব ফুরুতার তুমি আল্লাহর বাস্তে পড়াইছো এই গুণ তো কও আনা কনাফাই বলে আমার গাঁর হুয়া বুগিয়া আগ বাড়ো ও যে হুজাই কলেজ ইকানোর প্রতিষ্ঠাতা মুসলমান শিকারীর বাড়ির হৌ জমানা তো দুনিয়ার লাইনেও বাড়ো আমি আর এখন জাইয়ার নাই ভাই সংক্ষেপ করলিম তো এই ময়দান মাসর বিচারর পদ্ধতি কি তো হইব আল্লাহতালার তিনটা পদ্ধতি হইব একটা হইল খেলা যারা আল্লাহ সামনে আনব এরে তিনবার আল্লাহ তালায় প্রশ্ন করব একটা হইল এর যত কর্মতালিকা আছে সারা তার সামনে দেব হইব দেওয়ার পরে এই বন্দায় হইব ও আল্লাহ ইটা কিতা দেখাই দেয় আমার তো আমি কুন্তা করছি না আপনার ফরিস্তা হলে ইটাই আমার উপরে জুলুম করছেন অন্যায় করছেন ইটাই আমার বিরুদ্ধে আমি আমিতো ইতা কুন্তা করছি না এখন দেখুন তার অত হিম্মত বন্দার কিয়া মতন এইটা আমার লগে অন্যায় করছে নামায় আমাল দেখিয়া কর্মতালিকা দেখিয়া কই ও আল্লাহ তালায় আসিব আসিয়া কই দেখায়নি আমার বন্দায় আইজো কর আমারে আমার ফরিস্তা তার জুলুম করছে হজরতে আনস রাদিয়াল্লাহ আল্লাহ উ তাল্লা আনুতনে বর্ণিত হদীশ্বরী দাস আল্লাহর নবী মজলিশ একদিন বনো আর আল্লাহর নবী ওলা আশা আসিচ যে সামনের যে দাঁত যে আমরা সাইটটা দাঁত ইগুণ গেছে সাহাবা জি কইলা ইয়া আসুল আল্লাহ আপনে লাগি লাগিয়া কইলা আমি ও কারণে আসি আর কিয়ামতর দিন যে আল্লাহর সামনে এক বন্দারে পেশ কর্মতালিকা দেখিয়া আল্লাহারের বন্দায় উঠিয়া ও আল্লাহ এটা তোমার হলে আমার লগে জুলুম করছো আমি আমিতো এটা কুন্তা করছি না আমি খানই ই কাম করলাম ও আসিয়ার যে এই বন্দায় টাকা অবস্থা তো আল্লাহর লগে দিছে কিয়ামতর মাঠ এখন আল্লাহর সামনে নেঙ্গা আও কথাও জানেন না তার শরীর সফর আছেনি নি নানি হে অবগত নাই আর ও সময় আল্লাহর সামনে করিতা তো আপনার ফরিষ্ঠায় জুলুম করছে ও আল্লাহ হইব দমলো এর মুখরে আল্লাহ বন্ধ করে দিবেন তালা মুখর মধ্যে মোহর মারি দিবেন আর মাটি তোbart না এই কথাটা আল্লাহ কোরআনো তিন সাইড জায়গার মধ্যে আল্লাহ বয়ান করছে সূরা ইয়াসিনর মধ্যে আল্লাহ বয়ান করছে আলিয়াউমান আখতিমু আলা আফওয়াহিহিম অুলু হুম বি আইস তার মুখর মধ্যে আমি তালা লাগাই দিম বন্ধ এই মুখ বন্ধ করার ফরে কারণ বন্ধা তো মনে করছে বিচার তো সাক্ষী লইয়া নাই দুনিয়াতে আমি ঘুরিছে আল্লানও আমার সাক্ষী আর সেগুড়ে সাকি আনব কোনো ভাইতো নাই সাক্ষী ও অস্বীকার করার পরে আল্লাহে মুখ তালা আল ইয়াউমা আইজ নাখতিমু আমি মোহর লাগাইমু আলা আফওয়াহিহিম এই যারা বন্ধ অস্বীকার আইব কর্ম তালিকার ফয়লাও ও টুকাল লিমু এরার অঙ্গ প্রত্যঙ্গ আমার লগে হতা কই টুকাল লিমুনা আমার লগে হতা হইব আইদি হিম এরার দৈয় হাতে ও আর জুলি হিম এরার দৈয় ভাওয়ে সূরায়ে আল মুমিনর চৌব্বিশ নম্বর আয়াত আইছে। যে এদিন আল্লাহ আশাফাতর মধ্যে সূরায়ে মুমিনর চৌব্বিশ নম্বর আয়াতো এই আইছে। আলাইহিম যেদিন জবানে সাক্ষী দিব টক্কর বাজি যার ইনো আল্লাহর জবান বন্ধ করে লাগবে অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দিব আর ইনো আল্লাহ জবান আল্লাহ জবানে সাক্ষী দিব এর অর্থ হইল এই বন্ধায় যে তার ইচ্ছা মতে জবান দিয়া মাতিছে এখন পর্যন্ত আল্লাহর লগে এখন এই জবানটা তার অদিনে রইত নাই তার জবানরে আল্লাহ তালার অধীনে কৰি লাগবে জবানে উঠে কই ও আল্লাহ ও আমার ওখান দিয়া জিফরা দিয়া অমুকরে গালি দিছ অমুকরে অতা কইছে আতে কৈব ও আঠ দিয়া অমুকরে ওটা করছে ফাঁভে আমারে দিয়া আঠিয়া অমুকর বাড়িত গিয়া জুলুম করছে এখন দ্বিতীয়বার আল্লাহ তালা কৈব বন্দা দেশ তর লমা ও দ্বিতীয়বার দেখি হয় ও আল্লাহ আমি ভুল করছ আমারে ক্ষমা ই কর্মতালিকা যেটা আপনি আমারে দেখাইরা সারা আমার তিন নম্বর বিচার হইব এই কর্মতালিকা তৃতীয় নম্বরও সারার এই রকমের যে সময় বিচার হয়ে গেল তখন প্রত্যেকর কর্মতালিকা ও তািরহু সারা উড়িয়া মানসর গেছে আইব আওয়ার ফরে এই কর্মতালিকা আমার যেটা আছে আমার গেছে আইব আসা যা বি আমি নিয়ে আমি দি যদি লই আমি কামিয়াম ও আসা যা বি যার লিহি যার বাউব মনোহরঞ্জানি এ নাকাম